বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় 28 নভেম্বর ঘোষণার দিন ঠিক করেছে আদালত। রবিবার বিকেলে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ঠিক করেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে আশা রাষ্ট্রপক্ষের। অন্যদিকে আসামি পক্ষের দাবি, রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণে ব্যর্থ হয় খালাস পাবে সব আসামি। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে 2019 সালের 6ই অক্টোবর রাতে আবরারকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে আসলে দেশব্যাপী সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে, জোরালো হয় ন্যায় বিচারের দাবি। ঘটনার মাত্র এক মাস পর 13ই নভেম্বর 25 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় ডিবি পুলিশ। আর গত বছর 15ই সেপ্টেম্বর পলাতক আসামিসহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে শুরু হয় বিচার। আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষের 60 সাক্ষীর মধ্যে 46 জন আদালতে সাক্ষ্য দেন, এছাড়াও 21টি আলামত সহ 8টি জব্দ তালিকা জমা দেওয়া হয়। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে 28 নভেম্বর রায়ের দিন ঘোষণা করে আদালত। রাষ্ট্রপক্ষ মেধা দাবি ছাত্র আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার বিচার সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সকল আসামিদেরকে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আসামি পক্ষের দাবি, ন্যায় বিচার পেলে খালাস পাবে আসামিরা। নৃশংস এ হত্যা মামলার এজাহারভুক্ত 25 জন আসামির মধ্যে 22 জন কারাগারে, আর মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি ও মোস্তবা রাফিদ পলাতক। আমিরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।